কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ নবদ্বীপ শ্রী মন্দির ক্লাবের চণ্ডী মাথা। রাশে যখন আরণে বেরোয় তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম রাশের যে গাড়ি ছোট ছোট চাকা লাগানো এই গাড়িতে করেই কিন্তু এই সুবিশাল প্রতিমা শোভাযাত্রায় বের হয়। ঐতিহ্যময় যে নবদ্বীপের রাশে গৌরাঙ্গিনী মাতা, সেই গৌরাঙ্গিনী মাতাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই যে সুবিশাল প্রতিমা এই গৌরাঙ্গিনী মাতা, এই গৌরাঙ্গিনী মাতার বিশেষত্ব হলো শোভাযাত্রার দিন 108 জন কিন্তু মাকে কাঁধে করে, এই এত বড় প্রতিমা 108 জন বেয়ারা কিন্তু কাঁধে করে মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে। কালীর মুখমণ্ডল তোমরা এখানে যদি দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, সম্পূর্ণ রক্তবর্ণ মায়ের যে চোখ সেই চোখ তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আমাদের নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসব, সেই রাস কিন্তু নবদ্বীপে রয়েছে সামনের 15 তারিখে। তো সেই রাস উপলক্ষে তো নবদ্বীপে কিন্তু 550-এর ওপরে রাসের প্রতিমা হয়ে থাকে। তো প্রত্যেকটা প্রতিমা দেখানো সম্ভব না, তার মধ্যে মেন মেন কিছু প্রতিমা আজকে তোমাদের দেখাবো যে কতটা প্রস্তুতি এগোলো। অর্থাৎ যেহেতু হাতে গোনা 2-3 দিন পরেই রয়েছে রাস, সেই জন্য প্রত্যেকটা প্রতিমা কতটা কাজ এগোলো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ তোমরা কীরকমভাবে আসবে নবদ্বীপে এই প্রতিমাগুলো দেখতে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা তোমাদের দেখাই এইদিকে চলে গেল নবদ্বীপেরই আরেকটা যে স্টেশন রয়েছে বিষ্ণুপ্রিয়া স্টেশন, সেই বিষ্ণুপ্রিয়া স্টেশন এটা কিন্তু রয়েছে হরিসভাপাড়া। এবং এইদিকে যে রাস্তা সেদিকের রাস্তায় কিন্তু চলে গেল নবদ্বীপের পোড়ামাতলা, অর্থাৎ নবদ্বীপের প্রাণকেন্দ্র। এবং হরিসভাপাড়াতেই তোমরা যেখানে সুবিশাল প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে ভদ্রকালী মাতা, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ভদ্রকালী। তো এই ভদ্রকালী যে মাতা সে সুবিশাল প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, নবদ্বীপে কিন্তু দুটো হয়ে থাকে, একটা ভদ্রকালী একটা ভদ্রাকালী। তো এই যে ভদ্রকালী মাতা দেখছ একদম নিচে কিন্তু রয়েছে, এখানে বজরঙ্গলী রয়েছে এবং দু সাইডে রাম সীতা দেখতে পাচ্ছ রয়েছে। এবং এখানে তোমরা যদি দেখো জয়া এবং বিজয়া রয়েছে, তার সাথে হনুমানের মাথার একদম ওপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মহিষাসুর মর্দিনী অর্থাৎ মা দুর্গা, সেই মায়ের মুখ কিন্তু দেখতে পাচ্ছ। এবং মায়েরও দু সাইডে কিন্তু রয়েছে, এক সাইডে সরস্বতী এক সাইডে লক্ষ্মী। এবং মায়ের মুখমণ্ডল তোমরা যদি দেখো সবেমাত্র কিন্তু মায়ের চোখ আঁকার কাজ চলছে, একদম ওপরে দেখতে পাচ্ছ সুবিশাল প্রতিমার অসাধারণ সুন্দর টানা চোখের প্রতিমা। তো এটা কিন্তু রয়েছে নবদ্বীপের ভদ্রকালী মাতা হরিসভাপাড়া। তো চলো এবার বাদ বাকি যে ঠাকুরগুলো রয়েছে মেন মেন ঠাকুরগুলো সেগুলো তোমাদের দেখানো যাক। মায়ের মুখমণ্ডল তোমাদের যেটা বলছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, সম্পূর্ণ টানা চোখের প্রতিমা। তো এই ভদ্রকালী মাতা কিন্তু সুবিশাল, এবং রাসে যখন আরণে বেরোয় তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম রাসের যে গাড়ি ছোট ছোট চাকা লাগানো এই গাড়িতে করেই কিন্তু এই সুবিশাল প্রতিমা শোভাযাত্রায় বের হয়। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে নবদ্বীপের পোড়ামাতলার যে মোড়ের মাথা রয়েছে সেই পোড়ামাতলার মোড়ের মাথা দেখতে পাচ্ছ। এদিকটা চলে গেল রাধাবাজার, এদিকের দিয়ে আমি এলাম, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া স্টেশন কিন্তু এইদিকে। এবং এখানেই নবদ্বীপের পোড়ামাতলার ঠিক মোড়ের মাথায় যে সুবিশাল প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ মহিষাসুর মর্দিনী, তো এই মহিষাসুর মর্দিনী জাস্ট কিন্তু অসাধারণ। এবং এই প্রতিমা কিন্তু 3 দিন ধরে মায়ের পুজো চলে, সেই জন্য অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ নবদ্বীপ রয়্যাল সোসাইটির মহিষাসুর মর্দিনী 2024-এর। এবং মাতৃপ্রতিমার মুখমণ্ডল তোমরা যদি দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, সম্পূর্ণ মহিষাসুর মর্দিনী মায়ের যে টানা চোখের মুখমণ্ডল সেই মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও এই মহিষাসুর মর্দিনীর একদম পাশে এখানে কিন্তু প্রত্যেক বছর নবদ্বীপ যেহেতু ধামেশ্বর মহাপ্রভুর জন্য বিখ্যাত সেজন্য এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ মহাপ্রভুর কিন্তু একটা মূর্তিও প্রত্যেক বছর বসানো থাকে।
এবং এখানে মহিষাসুর মর্দিনী তোমরা যে সাজটা দেখছো সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারের। গোল্ডেন কালারের সাজের মধ্যে মায়ের যে রূপোর মুকুট বসানো রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। তো এই মায়ের পুজো কিন্তু রয়েছে আগামীকাল থেকে। আচ্ছা, এখানে তোমাদের মহিষাসুর মর্দিনী দেখালাম এবং এদিকটায় চলে গেল নবদ্বীপের রাধা বাজার। এবং এই যে পেছনে তোমরা যে বট গাছটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু নবদ্বীপের ঐতিহ্যময় যে নবদ্বীপের পোড়ামায়ের মন্দির, এই মায়ের পেছনেই কিন্তু রয়েছে। তো সামনে এখানে যে আরেকটা তিরপল দেখছো, এখানেও কিন্তু একটা কালী প্রতিমা হয়। তো চলো সেই ঠাকুরটা তোমাদের দেখানো যাক। আচ্ছা, এদিক দিয়ে মহিষাসুর মর্দিনী দেখিয়ে তোমাদের চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ কাসারি কালী। তো এই কালী কিন্তু রয়েছে, অর্থাৎ 15 তারিখে প্রত্যেকটা প্রতিমার পুজো, তার আগের দিন 14 তারিখে নিশিতে কিন্তু এই কালী প্রতিমার পুজো। তো দেখতে পাচ্ছ মায়ের চোখ আঁকার কাজ কিন্তু এখনও বাকি রয়েছে অনেকটাই। তো একদম নিচে দেখতে পাচ্ছ শিব ঠাকুর রয়েছে, তার উপরে কিন্তু কালী প্রতিমা রয়েছে। এবার যাব আমাদের বাড়ির দিকে, অর্থাৎ নবদ্বীপের জগন্নাথতলার দিকে, এবং তোমাদের দেখাবো নবদ্বীপে যে 108 জন বেয়ারার কাঁধে যায় যে গৌরাঙ্গিনী মাতা, সেই গৌরাঙ্গিনী মাকে এবার তোমাদের দেখাবো। তো চলো সম্পূর্ণ যাওয়া যাক। এবং সামনে পোড়ামাতলা থেকে নবদ্বীপের জগন্নাথতলার দিকে এগোচ্ছি। এগোতে কিন্তু ফার্স্টে এখানে পড়বে পার্থ সারথী। তো সব ঠাকুর দেখাচ্ছি না, মেন মেন নবদ্বীপের কিছু ঠাকুর আজকের এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো নবদ্বীপের পোড়ামাতলার দিক থেকে চলে এলাম পার্থ সারথী। দেখতে পাচ্ছ এটাও কিন্তু পোড়ামাতলায়, এবং কৃষ্ণ এখানে রথ চালাচ্ছে এবং পেছনে কিন্তু অর্জুন বসে রয়েছে। তো খুব সুন্দর সম্পূর্ণ প্রতিমা এখানে তোমরা দেখতে পাচ্ছ। মাটির যে কাজ, সে কাজ কিন্তু কমপ্লিট, এবং পুরো শাড়ি এবং যে অলংকার রয়েছে পুরোটাই কিন্তু রয়েছে মাটির। আচ্ছা, তো এখন দাঁড়িয়ে রয়েছি আমার পাড়া নবদ্বীপের জগন্নাথতলা। তো দেখতে পাচ্ছ সামনে যে ওই যে বিল্ডিংটা, ওটা কিন্তু রয়েছে নবদ্বীপের জগন্নাথ শিব মন্দির। এবং নবদ্বীপের ঐতিহ্যময় যে নবদ্বীপের রাসে গৌরাঙ্গিনী মাতা, সেই গৌরাঙ্গিনী মাতাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই যে সুবিশাল প্রতিমা এই গৌরাঙ্গিনী মাতা, এই গৌরাঙ্গিনী মাতার বিশেষত্ব হলো শোভাযাত্রার দিন 108 জন কিন্তু মাকে কাঁধে করে, এই এত বড় প্রতিমা, 108 জন বেয়ারা কিন্তু কাঁধে করে মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখনও চোখ আঁকার কাজ কিন্তু বাকি রয়েছে। আচ্ছা, এই গৌরাঙ্গিনী মাতা তোমরা যে দেখতে পাচ্ছ, এই গৌরাঙ্গিনী মাতার একদম নিচে কিন্তু রয়েছে সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে একটা অসুরের মাথা, তার সাইডে রয়েছে দুটো বাঘ, অর্থাৎ জোড়া বাঘ, জোড়া বাঘ গৌরাঙ্গিনী যেটা বলা হয়। এবং মায়ের এক সাইডে দেখতে পাচ্ছ রয়েছে সরস্বতী, এক সাইডে রয়েছে মা লক্ষ্মী, এবং এখানে কিন্তু মা দুর্গারই আরও একটা রূপ গৌরাঙ্গিনী মাতা, সেই গৌরাঙ্গিনী মাতাকে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তো পরবর্তী চলে এসেছি নবদ্বীপের আগমেশ্বরীপাড়া বাজার। তো আগমেশ্বরীপাড়া বাজারে যে মহিষাসুর মর্দিনী মায়ের পুজো করা হয় দেখতে পাচ্ছ, এখনও কিন্তু চোখ আঁকার কাজ বাকি রয়েছে। এবং মায়ের মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অনেকটাই উচ্চতা বিশিষ্ট প্রতিমা, এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মাকে এখানে শাড়ি পরানো হচ্ছে, এবং অসুরের যে ধুতি, সেই ধুতি কিন্তু এখানে পরানো হচ্ছে। তো এটা কিন্তু রয়েছে নবদ্বীপের আগমেশ্বরীপাড়া বাজারের মহিষ মর্দিনী মাতা। এখন আমি চলে এসেছি নবদ্বীপের ছোট বাজারের যে আগমেশ্বরীপাড়া বাজার দেখালাম, সেই বাজারের একদম শেষে নবদ্বীপ রেজিস্ট্রি অফিসের মোড়ে দেখতে পাচ্ছ শ্রী মন্দির ক্লাবের যে চণ্ডীমাতা রয়েছে, সেই চণ্ডীমাতা। এবং এখানে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ রণচণ্ডী যে রূপটা, সেই রূপটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং মাকে কিন্তু এখানে সাদা এবং লালের মধ্যে দেখতে পাচ্ছ শাড়ি পরানো হয়েছে, এবং মায়ের কপালে চাঁদ রয়েছে এবং পরনে কিন্তু রয়েছে রুদ্রাক্ষ। তো এটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ নবদ্বীপ শ্রীমন্দির ক্লাবের চণ্ডীমাতা। তো এখন চলে এসেছি নবদ্বীপের
হরিসভা পাড়াতেই আরও একটা পুজো মণ্ডপের সামনে, এদিকে চলে গেল কিন্তু ষষ্ঠীতলা এবং এদিকে চলে গেল পোড়ামাতলা, এবং তার ঠিক মাঝখানে এখানে তোমরা যে প্রতিমাটা দেখতে পাচ্ছ অর্ধেক কিন্তু রয়েছে পার্বতী অর্ধেক শিব, অর্থাৎ হরগৌরী রূপ রয়েছে, এবং এই সাইডে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, এই সাইডে কিন্তু পার্বতী রয়েছে সিংহের ওপরে বসে। তো সম্পূর্ণ শিব এবং পার্বতী মিলিত কিন্তু রয়েছে হরগৌরী। তো পরবর্তী চলে এসেছি নবদ্বীপের রামসীতাপাড়ায়, এবং রামসীতাপাড়ায় তোমরা এখানে দেখতে পাচ্ছ বামাকালী মাতা। তো এই বামাকালী অসাধারণ সুন্দর কিন্তু যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু রয়েছে, এটা মা কালীরই আরেকটা রূপ বামাকালী মাতা। তো একদম নিচে কিন্তু এখানে রয়েছে শোয়া অবস্থায় শিব, এবং এক সাইডে রয়েছে শিবেরই আরেকটা মূর্তি, এবং এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ ডাকিনী, এবং একদম মা কালীর মুখমণ্ডল তোমরা এখানে যদি দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। সম্পূর্ণ রক্তবর্ণ মায়ের যে চোখ, সেই চোখ তোমরা এখানে দেখতে পাচ্ছ। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো। তো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপের বামাকালী মাতা।